আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা পাটের ব্যবসা করেন, প্রিয় দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো পাবনা জেলার পাটের বাজার দরের আপডেট। প্রিয় দর্শক, পাবনা জেলার হাটগুলোতে আমরা যে তথ্যটি দেখতে পাই, সেখানে কিন্তু যে হাটগুলোতে পাটের কোয়ালিটি লো, সেই হাটগুলোতে আমরা দেখতে পেয়েছি সর্বোচ্চ পাটের বাজার দর ছিল 2200 টাকা থেকে 2300 টাকা। প্রিয় দর্শক, এছাড়া যে হাটগুলোতে পাটের আমদানি একটু বেশি এবং ক্রেতার সংখ্যা বেশি, সেই সাথে পাটের কোয়ালিটিটাও একটু ভালো, সেই হাটগুলোতে আজকে পাটের সর্বোচ্চ বাজার দর ছিল 2300 টাকা থেকে 2400 টাকা। প্রিয় দর্শক, এখানে একটা বিষয় আমরা দেখতে পেয়েছি যে হাটগুলোতে কিন্তু পাটের আমদানিটা মোটামুটি ভালো ছিল, কিন্তু সেই হাটগুলোতে একটা চিত্র খুবই মর্মাহত ছিল, যেটা হলো যে ক্রেতার সংখ্যা তুলনামূলকভাবে কম এবং কৃষকদের মধ্যে হতাশা কাজ করছিল। অর্থাৎ তারা পাট নিয়ে এসে মনে হচ্ছে একদম বিপাকে পড়ে গেছে। প্রিয় দর্শক, এখন এই হাটগুলোর আমরা যে চিত্রটি দেখতে পাই, সেখানে যে পাটের চাহিদাটা মনে হচ্ছে অনেকটাই কম, কিন্তু এটা সাময়িক। অর্থাৎ মিলগুলো তাদের স্বাভাবিক নিয়মে বা স্বাভাবিক যে পরিমাণ পাটের তাদের চাহিদা, সেই চাহিদা মতো কিন্তু পাট ক্রয় এখনো করছেন না। কিছু কিছু পাটের মোকাম থেকে মিলারদের নিকট, অর্থাৎ ট্রাকে লোড দিয়ে পাট কিন্তু আমরা মিলে যেতে দেখেছি। প্রিয় দর্শক, যদি মিলগুলো এই স্বাভাবিক নিয়মে তাদের পাট ক্রয় করতে থাকে, তাহলে কিন্তু পাটের চাহিদা কিছুদিনের মধ্যে আবার বাড়বে। তবে সামনে যে পূজা, অর্থাৎ বড় ধরনের একটি ছুটি, যে ছুটিতে কিন্তু সব পাটের মিল, কারখানা বা যারা শ্রমিক আছেন তারা কিন্তু ছুটিতে থাকে, যার কারণে কিন্তু ক্রেতা বিক্রেতার মধ্যে একটা বড় ধরনের স্লো ভাব লক্ষ্য করা যায়। প্রিয় দর্শক, এছাড়া যারা এক্সপোর্ট করছেন, অর্থাৎ ইন্ডিয়ায়, তাদের মধ্যে কিন্তু একটা স্লো ভাব, তারা কিন্তু এই ছুটির কারণে একটু চিন্তা করছেন যে এখন পাট কিনে তো আর গাড়ি লোড দেওয়া যাচ্ছে না, অর্থাৎ পূজার পরে, ছুটির পরে হয়তো পাটের দাম কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং চাহিদাটাও কিছুটা বৃদ্ধি পেতে পারে। প্রিয় দর্শক, তবে হাটগুলোতে আমরা যেটা দেখতে পাই, মাজলা কোয়ালিটির যে পাটগুলো, সেগুলো কিন্তু সবসময় 2100 বা 2150-2200 মধ্যে বিক্রি হচ্ছে, তবে লো মাজলা যেগুলো সেগুলো কিন্তু 1800-1900 টাকায় বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, এছাড়া একদম লো কোয়ালিটি মিল শার্ট যে পাটগুলো আছে, সেগুলো 1500-1600 টাকা প্রতি মন বিক্রি হচ্ছে। এই ছিল আজকে পাবনা জেলার পাটের বাজার দরের আপডেট। সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের, তাহলে আপনিও জানতে পাবেন প্রত্যেক দিনের বাংলাদেশের বিভিন্ন জেলার পাটের বাজার দর সম্পর্কে। ধন্যবাদ ভিডিওটি দেখার।